এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলার দিদি গত মাসেই নবান্নে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় জি বাংলার রিয়ালিটি শোতে আসার জন্য সূত্রের খবর সারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে শুটিং সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন রিয়ালিটি শোয়ের মঞ্চে দিদি নম্বর ওয়ানে সাধারণত মহিলা প্রতিনিধিরা জীবনযুদ্ধের নানান কাহিনী তুলে ধরেন সঙ্গে থাকে নানান খেলা এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য মুডে হালকা মেজাজেই জীবন নামচা বলতে শোনা যাবে বলেই আশা বঙ্গবাসীর পৃথিবীতে আজ অব্দি কখনো হয়নি যেটা হতে চলেছে আজকে এবং কিছু বলার নেই আমি চিরকৃতজ্ঞ দিদির কাছে এবং আশা করি দিদি নাম্বার ওয়ানের আজকের এই যে আমার এত বছরের শো এর এই যে নাম দিদি নাম্বার ওয়ান এটা আজকে যথাযথভাবে পূর্ণ হচ্ছে দিদি আসছে এক্সট্রিমলি থ্রিল্ড ভীষণ খুশি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা